এদিকে ঝুকলাম না ওদিকে ঝুকলাম এই ঝুঁকাঝুঁকির ব্যাপারে কিন্তু আমার নাই আচ্ছা এখানে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই যে এই যে আমরা এ পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের যে পররাষ্ট্র নীতিমালা দিয়ে গেছেন সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈরিতা নয় এই নীতি মেনেই কিন্তু আমি আজকে এটা আমার এক টানা চতুর্থবার আর আগে ছিল পাঁচবার এই পঞ্চম আমি রাষ্ট্র পরিচালনা করছি বা আমি বিরোধী দলেও বিরোধী দলের নেতা হিসেবে পার্লামেন্টে ছিলাম আমি তো এই নীতিটা মেনেই কিন্তু চলে যাচ্ছি এগিয়ে যাচ্ছি কখনো কিন্তু এই প্রশ্নটা আসেনি যে কোথায় মানে ব্যালেন্স কম হলো কোথায় কী হলো এটা কিন্তু আসেনি এসেছে বলেন আপনারা এটা কোনো কিছু পেয়েছেন না সকলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার ফলে এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আপনাকে যে সুযোগটা দিচ্ছে দেশের উন্নয়ন করার একটা সুযোগ দিচ্ছে তা আমার কাছে এটাই সব থেকে বেশি গুরুত্ব যে আমার দেশের মানুষের কল্যাণে মানুষের উন্নয়নে এবং বিশেষ করে দেশটাকে উন্নয়নে করার জন্য যার সঙ্গে যতটুকু বন্ধুত্ব দরকার আমি সেটা করে যাচ্ছি এবং ভারতের সাথে আমাদের বন্ধুত্ব কারণ ভারত আমাদের হচ্ছে চরম দুঃসময় বন্ধু উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধে তারা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে রক্ত দিয়ে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে কাজে তাদের স্থানটা সময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ আবার চীনের যে উন্নয়নটা চীন যেভাবে নিজেদেরকে উন্নত করেছে সেখান থেকে অনেক কিছু শেখার আছে কাজে সেগুলি চিন্তায় রেখে কিন্তু আমরা সেই সম্পর্ক বজায় রেখে যাচ্ছি এখানে আপনার মানে কেউ মনে করলো যে এদিকে ঝুঁকলাম না ওদিকে ঝুঁকলাম এই ঝুঁকা ব্যাপারে কিন্তু আমার নাই আমি কিন্তু ওই যে সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বই তোলাই আমাকে অনেকে জিজ্ঞেস করে এমনকি বিদেশেও অনেকে বলে যে আপনি কীভাবে ব্যালেন্স করেন বলে ব্যালেন্স করার কথা না কারণ তাদের দুই দেশের মধ্যে কি সম্পর্ক সেটা তাদের ব্যাপার আমি সেখানে নাক গলাই না আমি আমার সকলের সাথে বন্ধুত্ব রেখে আমার দেশের কল্যাণে দেশের উন্নয়নে আমি কাজ করি এবং সেটা আমরা করে যাচ্ছি কাজে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নাই আমি আপনাদের বলে দিচ্ছি কোনো দুশ্চিন্তা নাই